वेलकम स्टूडेंट, आज के আমরা আরেকটি ট্রান্সফার এইচএস এডুকেশন এই চ্যানেলে উচ্চ মাধ্যমিকের যে এডুকেশন বিষয়ের পরপর টপিকগুলো আমরা আলোচনা করছিলাম, একদম প্রথম থেকে শুরু করে আমরা মুদালির কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন 52 অবধি কমপ্লিট করেছি। আজকে তারপরের অধ্যায় শুরু করব। আমাদের টোটাল সিলেবাসে সবচেয়ে বড় অধ্যায় ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন 1964-66 এই অধ্যায়টা আজকে আমরা শুরু করব। এটি সবচেয়ে বড় অধ্যায়, প্রচুর টপিক এখানে। তোমরা সিলেবাসটা যদি বইয়ের প্রথমে সবাই বইতে সিলেবাস দেওয়া যায় দেখো, বিরাট বড় একটি অধ্যায়। আমি এখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্লাস তোমাদের সাথে শেয়ার করব। আজকে প্রথমে যেটা আমরা আলোচনা করবো, কোঠারি কমিশন গঠনের কারণ, এর কিভাবে গঠিত হলো, আর হচ্ছে শিক্ষার সমগ্র শিক্ষার কাঠামোটা, এই টোটাল বিষয়টা আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন, এর নামই কোঠারি কমিশন, কেন কি সেগুলো আমি পরপর আসছি, কেন কোঠারি কমিশন নাম বাকি। এই কমিশনের গঠনের কারণটা আসলে কি আছে, আমরা জানি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটা, স্বাধীনতার পর প্রথম হয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণ কমিশন উচ্চ শিক্ষার উন্নতির জন্য। তারপরে 1952-53 সালে তৈরি হলো মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য। তারপরে নারী শিক্ষা কমিটি গঠিত হলো, মাধ্যমিক শিক্ষা কমিটি গঠিত হলো, কিন্তু এক একটা পার্টের জন্য, উচ্চ শিক্ষার জন্য শুধুমাত্র রাধাকৃষ্ণ কমিশন, শুধুমাত্র মাধ্যমিক শিক্ষার জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন, তারপরে দেখলাম ওই নারী শিক্ষার উন্নতির জন্য নারী শিক্ষা কমিটি বা মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য মাধ্যমিক শিক্ষা কমিটি প্রভৃতি হলেও সমগ্র শিক্ষাটা, শিক্ষার সমস্ত স্তরের একদম টপ টু বটম, মাধ্যমিক সরি প্রাথমিক থেকে শুরু করে একদম উচ্চ শিক্ষা পর্যন্ত টোটালটার একটা উন্নতি, মানে বিচ্ছিন্ন ভাবে এর আগে ঠিক করা হয়েছে অন্ধের হস্তী দর্শনের মতন, সমগ্রটার কাঠামোটা কিন্তু ঠিক করার চেষ্টা করা হয়নি। এই প্রথম। তখন এই যে ভিন্ন ভিন্ন স্তরের শিক্ষার উন্নতির জন্য বিভিন্ন কমিশন গঠন করা হলেও দেখা গেল সামগ্রিকভাবে ভারতবর্ষের শিক্ষার আশানুরূপ উন্নতি হয়নি, যতটা আশা করা হয়েছিল তার কিঞ্চিত উন্নতি হয়নি। তখন যারা ভারতের জাতীয় নেতৃবর্গ বা বিশিষ্ট শিক্ষিত শিক্ষাবিদগণ তারা এবং জাতীয় স্তরের নেতৃবর্গ তারা অনুভব করলেন যে এইভাবে বিচ্ছিন্নভাবে শিক্ষার উন্নতি সম্ভব নয়, তাহলে কি করতে হবে, শিক্ষার উন্নতি করতে হলে একদম নিচের থেকে উপর পর্যন্ত সমস্ত তরকে একসাথে ঢেলে সাজাতে হবে, সবার সমস্যাগুলো দেখতে হবে, তারপরে তাদের কি করলে তার উন্নতি করা যায় সেইগুলোকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ শিক্ষার সমগ্র বিষয়টিকে, সমগ্র স্তরের উন্নতির জন্য একটা নতুন কমিশন গঠন করা হলো, সমস্ত স্তরের উন্নতি, টোটাল ভারতবর্ষের শিক্ষার খোলঞ্চল বদল করার জন্য, উন্নতির জন্য এই কমিশন গঠন করা হয়েছিল। তাই এই কমিশনটাকে বলা হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন। কোনো মাধ্যমিক প্রাথমিক উচ্চ শিক্ষা কোনো কিছুর আবদ্ধকে আবদ্ধ করা হয়নি, সমস্ত স্তরের উন্নতির জন্য গঠিত ছিল মাধ্যমিক শিক্ষা শিক্ষা কমিশন। সমস্ত স্তরের উন্নতির জন্য কত সালে, 1964 সালে, 1964 সালের 14ই জুলাই এই কমিশনটা ভারত সরকার গঠন করে। 1964 সালের 14ই জুলাই, 1964-এর 14ই জুলাই ভারত সরকার এই কমিশন গঠন করেন। ডক্টর ডি এস কোঠারি, ডক্টর ডি এস কোঠারির সভাপতিত্বে এই কমিশন গঠন করা হয়। 1964 সালের কবে বলো, 1964 সালের 14ই জুলাই ডক্টর ডি এস কোঠারির সভাপতিত্বে এই কমিশন গঠিত হয়। কোঠারির সভাপতিত্বে গঠিত হয় বলে কমিশনের অপর নাম হলো কোঠারি কমিশন। আমরা বলেছি যে কোনো কমিশনের নাম করেন তার সভাপতির নামেই হয়, ডি এস কোঠারি ছিলেন সভাপতি 1964-এর 14ই জুলাই। মোট সদস্য কয়জন, 17 জন, 10 জন তার মধ্যে ভারতীয় এবং 7 জন বিদেশি, 10 জন ভারতীয় এবং 7 জন বিদেশি মিলে মোট 17 জন সদস্য নিয়ে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন গঠিত হয়েছে। এর সম্পাদক ছিলেন বিখ্যাত শিক্ষাবিদ ডক্টর জেপি নায়েক, ঠিক আছে, ডক্টর জেপি নায়েক ছিলেন এর সম্পাদক বা সেক্রেটারি, জেপি নায়েক। সভাপতি ডক্টর ডি এস কোঠারি আর সম্পাদক বা সেক্রেটারি হচ্ছে ডক্টর জেপি নায়েক। মোট সদস্য বললাম কজন, 17 জন, তার মধ্যে ভারতীয় সদস্য কজন, 10 জন, বিদেশি সদস্য কজন, 7 জন,
গঠিত হয়েছিল কবে? 1964 সালের 14 জুলাই, সভাপতি ডক্টর ডি এস কোঠারি, সম্পাদক বললাম ডক্টর জে পি নায়েক। এইবার এই কমিশন তার প্রতিবেদন প্রায় 2 বছর পরে, কমিশন গঠনের 2 বছর পরে 1966 সালের 29 জুন, একদম 2 বছর, 14 জুলাই 64 আর 66-এর 29 জুন সরকারের কাছে বা ইউনিয়ন যে শিক্ষা মন্ত্রক আছে, কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের কাছে তার প্রতিবেদন জমা করল। এবং সেই প্রতিবেদনটা ছিল 692 পৃষ্ঠা, প্রত্যেকটা জিনিস কিন্তু শর্টের জন্য ইম্পর্টেন্ট, প্রতিবেদনটা ছিল 692 পৃষ্ঠার, তার মধ্যে মূল প্রতিবেদন হচ্ছে 489 পৃষ্ঠার, 103 পাতা ছিল বিভিন্ন ভূমিকা শিক্ষা সম্পর্কিত, মূল প্রতিবেদন হচ্ছে 489 পৃষ্ঠার। তাহলে কি বললাম, 1966 সালের 29 জুন কমিশন 692 পৃষ্ঠার প্রতিবেদন জমা করেন বা পেশ করেন, যার মধ্যে মোট বা মূল পৃষ্ঠা ছিল 489টি, ঠিক আছে। এবার যে প্রতিবেদনটা সরকার প্রকাশ করল, সরি কমিশন প্রকাশ করেছে বা পেশ করেছে, সেই কমিশনের তার শিরোনামটা ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, শিক্ষা ও জাতীয় উন্নয়ন, এই শিরোনামে প্রতিবেদন। ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের প্রতিবেদনের শিরোনামটি কি ছিল? শিরোনামটি ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এই শিরোনাম দিয়ে প্রতিবেদনটি পেশ করলেন। এবং এই যে কমিশন 2 বছর ধরে কাজ করেছেন, 17 জন সদস্য, তার মধ্যে 12টি কিন্তু তোমার যে তারা ওয়ার্কিং গ্রুপ, এই সরি টাস্ক ফোর্স, 12টি টাস্ক ফোর্স তৈরি করে কাজ করেছেন, বিভিন্ন কর্মী দলে তারা ভাগ হয়েছেন, এবং 7টি হয়েছে ওয়ার্কিং গ্রুপ, ওয়ার্কিং গ্রুপ হচ্ছে 7টি, 7টি কর্মী দল এবং 12টি টাস্ক ফোর্স তৈরি করে তারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের যারা যুক্ত তাদের মতামত নিয়েছেন, শিক্ষার সাথে যুক্ত যারা যুক্ত শিক্ষানুরাগী যারা তাদের শিক্ষাবিদদের সবার মতামত নিয়ে তারপরে কিন্তু এত বড় একটা প্রতিবেদন প্রকাশ করেছেন। 66 সালের 29 জুন 692 পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করে সরকারের কাছে দিয়েছেন, সেখানে প্রায় 489 পৃষ্ঠা জুড়ে মূল প্রতিবেদন ছিল। এই কমিশনই ভারতীয় শিক্ষা কমিশন বা সভাপতির নাম অনুসারে কোঠারি কমিশন নামে পরিচিত। তাহলে কি বললাম, 1964 সালের 14 জুলাই ডক্টর ডি এস কোঠারির সভাপতিত্বে কমিশন গঠিত হলো, কমিশনের সদস্য ছিল কজন? 17 জন, তার মধ্যে ভারতীয় কজন? 10 জন, বিদেশি কয়জন? 7 জন, মোট সদস্য হচ্ছে 17 জন। সভাপতি বললাম ডক্টর ডি এস কোঠারি, সম্পাদক হচ্ছেন ডক্টর জে পি নায়েক, জে পি নায়েক, ঠিক আছে। কমিশন 12টি টাস্ক ফোর্স এবং 7টি ওয়ার্কিং গ্রুপে ভাগ হয়ে 2 বছর ধরে কাজ করে তার মূল্যবান প্রতিবেদন 1966 সালের 29 জুন সরকারের কাছে জমা করেন, সেখানে 692 পৃষ্ঠার প্রতিবেদন জমা করা, যার মূল পৃষ্ঠা বা প্রতিবেদন পৃষ্ঠা ছিল 489টি। এবং এর শিরোনামটা, টাইটেলটা কি দিয়েছিলেন প্রতিবেদনের? এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, শিক্ষা এবং জাতীয় উন্নয়ন। এইভাবে এই হলো কোঠারি কমিশন। তাহলে কোঠারি কমিশনের গঠনের কারণটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমি প্রথমে বললাম যে বেশ কিছু কমিশন, যেমন উচ্চ শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, শিক্ষা কমিটি গঠিত হলেও ভারতবর্ষের শিক্ষার আশানুরূপ উন্নতি হয়নি। এবং বাকি যে কমিশনগুলো আগে গঠিত হয়েছে বিভিন্ন স্তরের জন্য, কোনোটাই সমস্ত স্তরের জন্য নয়, শিক্ষার সমস্ত স্তরের উন্নতি করার জন্য একটা প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন সমস্ত স্তরের উন্নয়নের জন্য 1964 সালে 14 জুলাই ভারত সরকার ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন গঠন করে। কমিশন সারা দেশে, মূল যেটা এবার আমরা আলোচনা করবো এখানে শিক্ষার কাঠামো, সারা দেশে 10+2+3 এই কাঠামোর কথা বলেছে, 10+2+3 এই হবে শিক্ষার কাঠামো, 10+2+3 10+2+3 কাঠামোর কথা বলেছে। 10+2+3 কাঠামোটা আসলে কি, এই 10 বছর পর্যন্ত হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, তার মধ্যে প্রাথমিক আছে 2টো ভাগ এবং নিম্ন মাধ্যমিক আছে, আর এই +2টা হচ্ছে উচ্চ মাধ্যমিক 11-12, আর +3 হচ্ছে কলেজ স্তরের শিক্ষায়। 10+2+3 কাঠামোর কথা বলেছে। আমি বিষয়টাকে একটা একদম কাঠামোটাকে ছকের সাহায্যে তোমাদেরকে বোঝার জন্য করে দেখাচ্ছি। তো 10+2+3 কাঠামোটা আমি ছকের সাহায্যে তোমাদের শিক্ষা স্তর, শিক্ষার কি নামে বলা হচ্ছে, অর্থাৎ শিক্ষার প্রকৃতি বা নেচার, সময়কাল, কতদিনের শিক্ষা,
শ্রেণী কোন শ্রেণী থেকে কোন শ্রেণী এবং শিক্ষার্থীর বয়স কত হবে কত, সমস্ত বিষয়টা আমি একটু বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। 10+2+3 মানে কি বলেছি, 10 বছর অবধি যে 1 থেকে 10 পর্যন্ত যে শিক্ষাটা সেটাকে 10-এর মধ্যে রাখা হয়েছে, তার অনেকগুলো ভাগ আছে সবগুলো দেখাবো। তারপরে +2 স্তর মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং +3 হচ্ছে স্নাতক স্তরের শিক্ষা। তারপরেও কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে আরো 2 বছর আছে, সেটা স্নাতকোত্তর পরপর আসছে। প্রাথমিক শিক্ষা কমিশনের মতে প্রথমে দেখো প্রাথমিক আমি ভাগ করেছি মাধ্যমিক উচ্চ শিক্ষা। প্রাথমিক শিক্ষার দুটো, একটা হচ্ছে নিম্ন প্রাথমিক আর একটা হচ্ছে উচ্চ প্রাথমিক। প্রাথমিক শিক্ষার দুটো ভাগ, একটা হচ্ছে নিম্ন প্রাথমিক, নিম্ন প্রাথমিক আর একটা হচ্ছে কি উচ্চ প্রাথমিক। প্রাথমিক শিক্ষা এই হচ্ছে দুটো ভাগ, নিম্ন প্রাথমিক আর হচ্ছে উচ্চ প্রাথমিক। নিম্ন প্রাথমিকের সময়কাল কতদিন হবে, নিম্ন প্রাথমিকের সময়কাল হতে হবে 4 অথবা 5 বছর, 4 অথবা 5 বছর হবে নিম্ন প্রাথমিক। কোন ক্লাস থেকে কোন ক্লাস বলছে 1 থেকে 4, আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কেন 4-5, তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। 1 থেকে 4 অথবা 5 তখন দুই রকম স্কুল এখনো আছে, কিছু কিছু স্কুল বুনিয়াদি স্কুলগুলোতে ক্লাস 5 অবধি পড়ানো হতো নিম্ন প্রাথমিক। প্রাথমিকের দুটো ভাগ বলা হচ্ছে, 8 পর্যন্ত হচ্ছে সমস্ত শিক্ষাটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। ডিটেলসে আবারও আসছি আমি, যে স্কুলগুলো 4 অবধিতে পড়ানো হয় সেখানে ছাত্রটা 1-এ ভর্তি হয়ে 4 অবধি পড়বে, যে স্কুলে 5 অবধি পড়ানোর ব্যবস্থা আছে তারা 5 অবধি পড়বে, যারা 1 থেকে 4 অবধি পড়ছে তাদের জন্য 4 বছর, যারা 5 অবধি পড়ছে তাদের জন্য 5 বছর, 4 অথবা 5 বছর এই জন্য বলা হচ্ছে। 1 থেকে 4 অথবা 5, যদি 4 অবধি কেউ পড়ে তাহলে তার জন্য 4 বছর, যদি কেউ 5 অবধি পড়ে তার জন্য 5 বছর। তাহলে বয়স কত হবে 6 বছর থেকে শুরু করে 10 অথবা 11, 10 অথবা 11 কেন বলছি সে একই কারণে, 10 যারা 4 বছর পড়বে তার বয়স হবে 10, যে 5 অবধি পড়বে তার বয়স হয়ে যাবে কত 11। 6 বছর থেকে প্রাথমিক শিক্ষা শুরু আমাদের সংবিধানে নিয়ম আছে বলেছি। তাহলে প্রাথমিকের নিম্ন প্রাথমিক গেল। এবার উচ্চ প্রাথমিক, উচ্চ প্রাথমিক হচ্ছে 3 অথবা 4 বছর, যে 4 অবধি পড়ে এসছে সে 5, 6, 7, 8 চারটে ক্লাস পড়বে তার জন্য 4 বছর, আর যে 5 অবধি পড়ে এসেছিল সে পড়বে 3 বছর, 6, 7, 8, অর্থাৎ 8 অবধি প্রাথমিক শেষ। অর্থাৎ যে 4 অবধি পড়ে এসেছিল সে ভর্তি হলো 5-এ, যে 5 অবধি পড়ে এসেছিল সে ভর্তি হলো 6-এ, 5 অথবা 6 থেকে কোন ক্লাস 8 অবধি প্রাথমিক। এই জন্য যে বলে না 8-pass সার্টিফিকেট একটা ভ্যালু দেয়, কেন 8 অবধি হচ্ছে প্রাথমিক শিক্ষা শেষ হলো, মিড ডে মিল জুতো ছাত্রী চটি যা কিছু আছে খাতা বই দেখো সব 8 অবধি, মানে প্রাথমিক শিক্ষা অবধি। বাধ্যতামূলক শিক্ষা তো 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সংবিধানের 42 নং ধারায় বলা আছে, এই জন্য প্রাথমিক শিক্ষা হচ্ছে 8 পর্যন্ত। তাহলে বুঝতে পেরেছি, দেখো বয়স তাহলে কত হচ্ছে 10 অথবা 11 থেকে 14 বছর অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, কত বছর 14, সেই 14 হিসেব মিলল। কেন হলো, যে ছেলেটি 5-এ ভর্তি হচ্ছে সে 4 বছর পড়ছে তার বয়স হচ্ছে 14 বছর, যে ছেলেটি 6-এ ভর্তি হচ্ছে সে তো 3 বছর পড়ছে 6-7, তারও সেই 11 থেকে 3 বছর হলে 14 বছর হচ্ছে। ক্লিয়ার, হিসেবটা বইয়ের এরকম চার দেওয়া থাকে তোমরা সে বুঝতে পারো না হয়তো যে কেন হলো এটা। তাহলে প্রাথমিক শিক্ষার দুটো ভাগ করলাম, নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক, 4 বা 5 বছরের হচ্ছে নিম্ন প্রাথমিক, 3 বা 4 বছর উচ্চ, টোটাল 8 বছর, যেখানে 4 পড়েছে সেখানেও 4 পড়বে, 4-4-8, এখানে 5 পড়লে সে 3 বছর পড়বে, 5-3-8। এই গেল প্রাথমিক শিক্ষা। এবার হচ্ছে মাধ্যমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষার কমিশন দুটো ভাগ করেছে একই রকম, একটা হচ্ছে নিম্ন মাধ্যমিক আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক, একটা নিম্ন মাধ্যমিক আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক, দুটো ভাগ। এটা খুব ইজি হবে, নিম্ন মাধ্যমিক কয় বছরে, নিম্ন মাধ্যমিক হবে 2 বছর, নিম্ন মাধ্যমিকের সময়কাল হচ্ছে 2 বছর। 2 বছর মানে 8 অবধি পড়েছে 9-10, নবম দশম, এটা হচ্ছে নিম্ন মাধ্যমিক 9 থেকে 10, অর্থাৎ 9-10 হচ্ছে নিম্ন মাধ্যমিক, সেকেন্ডারি এডুকেশন যেটা আমরা দেখছি এখন অবধি 2020 নতুন শিক্ষানীতি চালু হওয়ার আগে অবধি এই সিস্টেমই কিন্তু চলছে, এখনো কোঠারি কমিশনের নীতি মেনেই আমাদের দেশে শিক্ষা চলছে। 9-10, তাহলে বয়স হবে কত 14 থেকে 16 বছর, 16 বছরই সাধারণ ইঞ্জিনিয়ারিং ছেলেমেয়েরা মাধ্যমিক দিচ্ছে, 14 থেকে 16 বছর নিম্ন মাধ্যমিক। এবার হচ্ছে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক
একে বলা হচ্ছে আমরা 10 প্লাস 2 প্লাস 3 বলেছি। এই উচ্চ মাধ্যমিকই হচ্ছে প্লাস 2 স্তর। অনেক সময় শর্টে আসে প্লাস 2 স্তর বলতে কি বোঝানো হয়, উচ্চ মাধ্যমিক স্তরকে বোঝানো হয়। যদি বলে কোন শ্রেণী, তাহলে 11 12 একাদশ দ্বাদশ শ্রেণী, এটাও দু বছরের, এইটাকেই বলা হচ্ছে প্লাস 10। দেখো 10 বছর হিসেব কিন্তু এখানে মিটে গেছে, 8 বছর 1 থেকে 8 অবধি 8 বছর প্লাস 2 বছর, 10 প্লাস 2 প্লাস 3 বলেছি এই অবধি 10 বছর হয়ে গেছে। এইটা হচ্ছে প্লাস 2 স্তর 2 বছরের। এটা কোন ক্লাস, তোমরা এখন যে স্তরে আছো সাধারণত 11 থেকে 12 একাদশ দ্বাদশ শ্রেণী। এজ গ্রুপটাও কত, 16 থেকে আনুমানিক 18। সবার যে এই বয়সই হতে পারে এর কোনো কিন্তু মানে নেই, হেরফের হতেই পারে, কিন্তু হেরফের হতেই পারে, কেউ ফেল করেছে, কারোর ভর্তি হতে একটু দেরি হয়েছে, একটু এদিক সেদিক হতেই পারে। সাধারণত উচ্চ মাধ্যমিক, তাহলে মাধ্যমিকের দুটো ভাগ, নিম্ন মাধ্যমিক সেটা দু বছরের 9-10, আর উচ্চ মাধ্যমিক অর্থাৎ প্লাস 2 স্তর দু বছরের 11-12 একাদশ দ্বাদশ শ্রেণী। তাহলে 10 প্লাস 2 গেল, তারপরে কি বলেছে 10 প্লাস 2 প্লাস 3, প্লাস 3টা হচ্ছে এবারে উচ্চ শিক্ষা। দেখো উচ্চ শিক্ষার দুটো ভাগ, স্নাতক স্তর স্নাতক স্তর, 10 প্লাস 2 প্লাস 3 অবধি বলা আছে, অর্থাৎ স্নাতক স্তর অবধি সবার জন্য বলা আছে, স্নাতকোত্তরটা বলা নেই, সেটা এক্সট্রা ভাবে কিন্তু আমরা তবু বলবো। এইবার আমরা এখানটায় সেটাতে আসছি হচ্ছে উচ্চশিক্ষার স্নাতক স্তর প্রথমে, অর্থাৎ গ্রাজুয়েশন ইউজি লেভেল আন্ডার গ্রাজুয়েট যেটা স্নাতক স্তর কয় বছরের। কমিশন বলেছে স্নাতক স্তর পাস অনার্স সবার জন্যই হবে 3 বছরের, পাস কোর্স অনার্স কোর্স সবাই 3 বছরের উপরে, বাকি একটা ঝামেলা ছিল অনার্সে 3 বছর হলে পাশে 2 বছর, এটা পাস অনার্স সবার জন্য হবে 3 বছরের। ক্লাস কি হবে তাহলে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার। বয়সটা কত হচ্ছে তাহলে 18 থেকে 21 বছর, 18 থেকে 21 বছর। এই গেল আমার 10, 5 আর 3 8 বা 4 4 8 আর 2 10 প্লাস 2 প্লাস 3, 10 প্লাস 2 প্লাস 3 স্তর। তার সাথে একটা অ্যাডিশনাল স্তরের কথাও কিন্তু আছে, সেটা সকলের জন্য, সেটা স্পেশালাইজড শিক্ষা অর্থাৎ স্নাতকোত্তর, এই জন্য এটাকে আমি একটা আলাদাভাবে মেনশন করছি, অর্থাৎ পিজি কোর্স পোস্ট গ্রাজুয়েট স্নাতকোত্তর কত বছরের, 2 বছরের। এইখানে দুটো ক্লাস হবে, কি কি, পার্ট 1 আর হচ্ছে পার্ট 2। বয়স হবে কত, 21 থেকে 23 বছর, 21 থেকে 23 বছর, এটা হচ্ছে 10 প্লাস 2 প্লাস 3। তারপরে আরো একটা স্তর হচ্ছে প্লাস 2 স্তর, সেটাকে বলা হচ্ছে পিজি পোস্ট গ্রাজুয়েট স্টেজ বা স্নাতকোত্তর স্তর, সেটা হচ্ছে 2 বছরের। এই হলো কোঠারি কমিশনের মতে শিক্ষার কাঠামো, 10 প্লাস 2 প্লাস 3। 10 হচ্ছে কি তাহলে 8 বছরের প্রাথমিক শিক্ষা এবং 2 বছরের নিম্ন মাধ্যমিক শিক্ষা, এই হচ্ছে 10। 8 বছরের প্রাথমিক, 2 বছরের নিম্ন মাধ্যমিক, 8 বছরের প্রাথমিকের আবার দুটো ভাগ করেছি, নিম্ন প্রাথমিক 4 বা 5 বছরের, উচ্চ প্রাথমিক 3 বা 4 বছরের, দুটো মিলে 8 বছরের প্রাথমিক শিক্ষা। আর তারপর হচ্ছে মাধ্যমিকের দুটো ভাগ, নিম্ন মাধ্যমিকের 2 বছর, উচ্চ মাধ্যমিকের 2 বছর, অর্থাৎ প্লাস 2 স্তর একাদশ দ্বাদশ শ্রেণী। তারপর হচ্ছে উচ্চ শিক্ষার দুটো ভাগ, স্নাতক স্তর স্নাতকোত্তর স্তর, স্নাতক স্তর গ্র্যাজুয়েশন আন্ডার গ্র্যাজুয়েশন হচ্ছে 3 বছর, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, 18 থেকে 21 বছর বয়সী শিক্ষার্থীরা পড়বে। তারপরে বলা হচ্ছে তারপরে একটি প্লাস 2 স্তর আছে স্নাতকোত্তর স্তর, সেটা 2 বছরের, পার্ট 1 পার্ট 2, 21 থেকে 23 বছরের শিক্ষার্থীরা পড়বে। এই হলো কোঠারি কমিশনের মতে 10 প্লাস 2 প্লাস 3, এটা কিন্তু সমস্ত ভাবে আসতে পারে, কাঠামোটি আলোচনা করো বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, এবং কোনো প্রশ্ন থাকলে, কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ।